নমস্কার বন্ধুরা, আমি শ্রেয়সী। টিম ফোকাসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের আজকের নতুন ভিডিওতে স্বাগত। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এমন পাঁচটি কারণ যার জন্যে শরীরে শীত কাটছে হার্টের রোগ, যেমন অনিয়ন্ত্রিত সুগার, প্রেশার ও কোলেস্টেরল। হার্টের রোগের ফাঁদে পড়ার অন্যতম কারণ হল দীর্ঘদিনের হাই সুগার, প্রেশার ও কোলেস্টেরল। আসলে এই রোগগুলি সরাসরি বা পরোক্ষভাবে হার্টের বারোটা বাজাতে পারে, তাই হৃদরোগের ফাঁদ এড়াতে চাইলে আপনাকে ডায়াবেটিস, প্রেশার ও কোলেস্টেরলের মতো ঘাতক অসুখকে বাগে আনতেই হবে। এতেই উপকার মিলবে হাতে নাতে। দ্বিতীয়ত, স্ট্রেস। আজকাল আমরা সকলেই দুশ্চিন্তার মধ্যে দিন কাটাই, আর এই কারণেও হার্টের রোগের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়ে। তাই সুস্থ থাকতে নিয়মিত প্রাণায়াম বা মাইন্ডফুলনেস করে স্ট্রেস কমান। শুধু তাই নয়, রাতে দুই চোখের পাতা এক না করতে পারলেও কিন্তু দীর্ঘমেয়াদী হার্টের ক্ষতি হতে পারে। তাই অনিদ্রায় ভুক্তভোগীরা যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন, তাহলেই আপনারা সুস্থ থাকতে পারবেন। তৃতীয়ত, ধূমপান। নিয়মিত ধূমপান করলে হার্টের বারোটা বাঁচতে সময় লাগবে না, এমনকি এই কারণে হার্ট অ্যাটাক এবং হার্ট ফেলিয়ারের মতো সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কাও বাড়বে বই কি। তাই হৃৎপিণ্ডের স্বাস্থ্যের কথা মাথায় রেখে আজই ধূমপান ছেড়ে দিন, এটাই উপকার মিলবে। চতুর্থত, অত্যধিক তেল ঝাল মশলা খাওয়া। অত্যধিক তেল ঝাল মশলা দেওয়া খাবার আজ থেকেই বন্ধ করে দিন, তার সাথে ফাস্টফুড এড়িয়ে চলুন। মনে রাখবেন, ফাস্টফুডে মজুদ ফ্যাট কিন্তু হার্টের দফা রফা করতে পারে, এমনকি নিয়মিত ফাস্টফুড খেলে বাড়তে পারে ওজনও। তাই যত শীঘ্র সম্ভব ফাস্টফুড খাওয়ার লোভ সামলে নিন। এছাড়া অলস জীবনযাপন করাটাও কিন্তু হার্টের জন্য ভীষণই ক্ষতিকর, তাই দিনে অন্ততপক্ষে 30 মিনিট ব্যায়াম মাস্ট। এতে হৃদযন্ত্রের হাল ফেরাতে পারবেন। পঞ্চমত, জিনগত কারণ। পরিবারে হৃদরোগের ইতিহাস থাকলে আপনারও কিন্তু এই রোগের ফাঁদে পড়ার আশঙ্কা আর পাঁচজনের থেকে অনেকটাই বেশি। তাই বিপদ ঘটার আগেই সাবধান হন। প্রতি বছর নিয়ম করে সুগার, প্রেশার ও কোলেস্টেরল মাপুন, আর এই সব রিপোর্টে কিছু অস্বাভাবিক দেখলে চিকিৎসকের পরামর্শ নিন। আশা করছি শুধুমাত্র এই কাজটুকু করতে পারলেই আপনার সুস্থ থাকার পথ প্রশস্ত হবে। বন্ধুরা, তবে আজ এ পর্যন্তই। খুব শীঘ্রই আবারও ফিরে আসছি এরকমই হেলথ রিলেটেড ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।